ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনারা ভালো আছেন। দীর্ঘদিন পরে একটি হাদিস নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম। তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, সেই বুখারীর হাদিস। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্ত্রী গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, আপনার সাথে প্রথম মিলিত হবে আপনার স্ত্রীদের মধ্যে কে, মানে আপনি মৃত্যুর পরে প্রথম কোন স্ত্রী মারা গিয়ে আপনার সাথে মিলিত হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার হাত বড় সে মিলিত হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তখন সমস্ত স্ত্রীরা তাদের হাত মাপার জন্য একটি কাঠ, একটি খণ্ড দিয়ে, একটি লাঠি বা কঞ্চি দিয়ে তারা নিজেদের হাত মাপা শুরু করে দিল। দেখা গেল যে সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত বেশি বড়, লম্বা হচ্ছে। তো সবাই মনে করলো যে সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে যাবেন। তো পরে সবাই বুঝতে পারলো যে এখানে লম্বা হাত বলতে বাহ্যিকভাবে হাতকে বোঝানো হয়নি, এটা স্পষ্টভাবে বোঝানো হয়েছে দানের হাতকে। দানের হাত যার যত বড় সে তার স্ত্রীদের, মানে সেই স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে আগে মিলিত হবেন। তো দেখা গেল যে জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই এইরকম ছিলেন, দানশীল ছিলেন, তিনি দান করাকে পছন্দ করতেন। রাসূলের সকল স্ত্রীদের মধ্য থেকে জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি বেশি দান করতেন। যদি চাইস খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবদ্দশাতে তার যত ব্যবসা বাণিজ্য সম্পদ ছিল সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঁপে দিয়েছিলেন ইসলামের জন্য, কিন্তু তার মৃত্যুর পরে তার যতজন স্ত্রী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবার মধ্যে থেকে জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দানশীল হিসাবে, মানে অধিক পরিমাণে দান করতেন এই হিসাবে ছিলেন। এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে যে ব্যক্তি বেশি দানশীল হয় সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পাবে। এখান থেকে এটা প্রমাণিত হয়। যদি এর মানে এই নয় যে দানশীল বেশি, আমি বেশি বেশি দান করি তার মানে এই নয় যে আমি আগে মারা যাব, এমনটা নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ক্ষেত্রে এটা হয়েছিল, কিন্তু উম্মতের ব্যাপারে আল্লাহ রাসূল এইরকম কোনো কিছু বলেননি। তবে দানের প্রতি এখানে উৎসাহ প্রদান করা হয়েছে। জি, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।